হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব হলিউডের ছবি দা স্টার ওয়ার এর মতন কি করে স্ক্রলিং টাইটেল এড করতে হয় এছাড়া আপনারা লোকে করেছেন বলিউডের ছবি সায়েন্স ফিকশন কই মিল গয়া এর মতন যে কি করে স্ক্রলিং টাইটেল এড করতে হয় আরসো আমরা এক ফলো করতে দেই নাই আপনারা হয়তো লক্ষ্য করেছেন অধিকাংশ সায়েন্স ফিকশন ছবির ক্ষেত্রে শেষে কে কে অভিনয় করেছে প্রোডিউসরের নাম সবকিছু ঠিক এইভাবে স্ক্রোলিং আকারে অ্যাড করতে হয় ঠিক এই কাজটি কীভাবে করতে হয় সেটি আজকে আমরা শিখবো আর এর জন্য আমরা ব্যবহার করবো কোরলল ভিডিও স্টুডিও প্রো এক্স সেভেন সফটওয়্যারটি তাহলে আসুন শুরু করা যাক আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো এখানে ক্লিক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে যাই হোক আমি এখন সরাসরি চলে যাচ্ছি কোরলল ভিডিও স্টুডিও প্রো এক্স সেভেন সফটওয়্যারটিতে সর্বপ্রথম আমি একটি ইমেজ ওপেন করব আপনারা যে ধরনের ভিডিওর ক্ষেত্রে এই ধরনের স্ক্রলিং টাইটেল অ্যাড করবেন আপনারা ঠিক সেটির ভিডিও অথবা যে কোনো একটি ইমেজ নিতে পারেন সেটি আপনাদের খুশি মতন যাই হোক ইমেজ নেওয়ার জন্য এখানে মাথা রাইড বাটন ক্লিক করুন ইনসার্ট ফটো আমি ছবিটি নিব তারপরে এটিকে আমি কিছুটা লম্বা করবো এরপরে এখানে আমাদের একটি টেক্সট অ্যাড করতে হবে এই জন্য আমরা এটিতে ক্লিক করব করার পর এ এটিকে আমরা ক্লিক করে অন সাইড ক্লিক করে ইনসার্ট ওভারলে ট্র্যাক একে ক্লিক করব এরপর আমরা এখানে দ্রুত ডাবল ক্লিক করব লক্ষ্য করে দেখুন লেখাটি এখানে চলে আসলো এখানে আমাদের সেই লেখাগুলো বসাতে হবে ওই লেখাটি আগে থেকে লিখে রেখেছি কপি করে এখানে দ্রুত ডবল ক্লিক করুন তারপর সব লেখাগুলো সিলেক্ট করে এখানে কীবোর্ড থেকে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করুন এরপরে এটিকে দ্রুত ডবল ক্লিক করুন তারপরে এই চিহ্নটিতে ক্লিক করুন অ্যালাইনমেন্ট লেখাগুলো ঠিক মাঝখানে হলো যাই হোক এবারে আমাদের এটির রঙ পরিবর্তন করতে হবে রঙ পরিবর্তন করার জন্য এখানে গিয়ে আমরা হলুদ রঙ দিব এখন এটির আমরা ডিউরেশন একটু বাড়িয়ে দেবো ডিউরেশন বানানোর জন্য এখানে গিয়ে ক্লিক করে বিষ দিয়ে দিন তারপর ইটার চাপুন এরপরে দেখুন ডিউরেশন দেওয়ার পরে এটি একটু বড়ো হয়েছে এবার ইমেজটাকে একটু ঠিক সে বরাবর করে দেই এবার এটিকে ক্লিক করে মাসের রাইট বাটন ক্লিক করুন কাস্টম ক্লিক করুন এরপরে এই সবুজ আইকনটিতে ক্লিক করে ঠিক এই বরাবর নিয়ে আসেন ঠিক এটিকে ক্লিক করে এই বরাবর নিয়ে আসেন লক্ষ্য করে দেখুন দুটি যেন এক সমান থাকে এবার এখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসুন তারপরে এই আইকনটিতে ক্লিক করে এটাকে ঠিক বরাবর নিচে নিয়ে আসুন আমাদের প্রাথমিক কাজ শেষ এরপরে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে রাইট আইটন ক্লিক করুন এবং কপিতে ক্লিক করুন শেষে আইকনটিতে ক্লিক করুন তারপরে পেজটি ক্লিক করুন তাহলে এই শুরুটা এবং শেষটা একই থাকলো এরপরে ওকে ক্লিক করুন বাস আমাদের কাজ শেষ এবার আমরা প্রথম দিকে যাবো এবং প্লে বটনে ক্লিক করব খুবই ইজি এবং সিম্পল আপনারা কয়েকবার আমার ভিডিওটি দেখলে এবং আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনারা খুব শিখে যাবেন যে কী করে সায়েন্স ফিকশন কোয়ালিটির স্কলিং টেক্সট অ্যাড করতে হয় আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন আপনারা চাইলে এই জাতীয় টাইটেল দিলে আপনাদের ভিডিওটা অনেকটা আকর্ষণীয় হয়ে উঠবে এরপরে এখন আমরা এটাকে আউটপুট দেবো আউটপুট দেওয়ার জন্য আমরা সরাসরি চলে দেবো শেয়ারে শেয়ারে গিয়ে চাপান আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করে আমরা এখানে একটি নাম দেবো আমরা চাড়ে দিতে পারি বেস্ট টাইটেল আপনারা আপনাদের মতো নাম দেবেন তাতে কোনো সমস্যা নেই এবার সেভে ক্লিক করুন এবং স্টার্টে ক্লিক করুন আমাদের ভিডিওটি সম্পূর্ণ হয়েছে এবার ওকে ক্লিক করুন এবার আমি সরাসরি চলে যাচ্ছি সেই ফোল্ডারে লক্ষ্য করে দেখুন বেস্ট টাইটেল আমি সেভ করেছিলাম এটি আমি প্লে করে দেখব দেখুন বেস্ট টাইটেল সে ভিডিওটি আশা করি শিখতে পেরেছেন কী করে সায়েন্স ফিকশনের মতন স্ক্রলিং টেক্সট যুক্ত করতে হয় আর আবারও বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে আর আমার ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিও রিডিংয়ে আর কোন কোন ভিডিও টিউটোরিয়াল আপনার শিখতে চান কোন কোন ধরনের ইফেক্ট আপনারা শিখতে চান কমেন্টস করে জানাবেন ইংশালাম চেষ্টা করব সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ